বাংলাদেশে জাতীয় নির্বাচন সামনে এলেই প্রতিবারই তৎপর হয়ে ওঠেন বিদেশি কূটনীতিকরা। বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সফরের পাশাপাশি বারে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতদের ব্যস্ততা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে এবারও এর ব্যতিক্রম হচ্ছে না। বাংলাদেশের রাজনীতি নিয়ে প্রায় এক বছর ধরেই তৎপরতা চালাচ্ছে বিদেশিরা। তার মধ্যে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা। বিশেষ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপ নির্বাচন ঘিরে রাজনীতিবিদদের তৎপরতাকেও ছাড়িয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংশ্লিষ্টদের মতে জাতীয় নির্বাচনের আগে নানামুখী তৎপরতা চালাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এক্ষেত্রে তিনি পশ্চিমা কূটনীতিকদের নেতৃত্ব দিচ্ছেন। কালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি, আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। বিশ্লেষকরা বলছেন বর্তমান বাস্তবতায় প্রধান দুদলের মধ্যে সংলাপের মাধ্যমে কোনো সমঝোতায় পৌঁছানো কঠিন। মার্কিন রাষ্ট্রদূতেরও তা বুঝতে পারার কথা। তা সত্ত্বেও তফসিল ঘোষণার আগ মুহূর্তে পিটার হাসের এমন তৎপরতার লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে শুরু থেকে বাংলাদেশের নির্বাচন নিয়ে সরব যুক্তরাষ্ট্র। তবে সব কিছু ছাপিয়ে পিটার হাসের ঢাকার কূটনৈতিক তৎপরতা সবার দৃষ্টি কেড়েছে। র‍্যাবের উপর নিষেধাজ্ঞার মধ্যে গত ২৪ মে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। নির্বাচনের আগে মার্কিন রাষ্ট্রদূতের এই কূটনৈতিক তৎপরতাকে বাড়াবাড়ি হিসেবে দেখছেন সাবেক কূটনীতিক ওয়ালিউর রহমান। তিনি কালবেলাকে বলেন যে কোনো কূটনীতিকের অবশ্যই ভিয়েনা কনভেনশন মেনে চলা উচিত। তারা চাইলেও অন্য একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে যত্রতত্র কথা বলতে পারেন না। যে কোনো বিষয়ে কূটনৈতিক চ্যানেলে তারা আলোচনা করতে পারেন, এটাই রীতি। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।